বিসিএস, ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 80টি বাংলা বহুনির্বাচনী প্রশ্ন। শুদ্ধ বানান কোনটি? স্বায়ত্ত শাসন। দন্ত্য স এ বয় আকার অন্তস্ত অ তয় তয়, তালব্য স একার দন্ত্য স দন্ত্য স্বায়ত্ত শাসন। কাক নিদ্রা এর সঠিক অর্থ কোনটি? অগভীর নিদ্রা। সমার্থক শব্দযোগে বিরক্তি হয়েছে কোনটিতে? ধন দল। গৌরব এর বিপরীত শব্দ লজ্জা। ভানুমতির খেল প্রবচনটি বোঝায় ভেলকি বাজে। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এক কথায় নির্বাক হতবাক বিতর্কিত কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয়। সঠিক শব্দটি হলো অভিসংবাদিত। সমুদ্রের সমার্থক শব্দ নয় কোনটি? রদনী। সমার্থক শব্দযোগে বিরক্তি শব্দ কোনটি? টাকা পয়সা। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? বৃহৎ যোগ ঢাকা বৃহৎ ঢাকা। সরল সংগতির উদাহরণ কোনটি? দেশি দিশি। খনার্বচন কি সংক্রান্ত? কৃষি সংক্রান্ত। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? রুই কাতলা। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি। জ্যান্ত শব্দটির প্রকৃত প্রত্যয় কি? জি যোগ অন্ত জ্যান্ত। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলায়ের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজবন্দির জবানবন্দি কার লেখা? কাজী নজরুল ইসলাম। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত অর্থে। কোনটি আকাশ শব্দের সমার্থক নয়? হিমাংশু। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুদ্ধ বানান কোনটি? পিপীলিকা। পয়ের শিকার পয় দীর্ঘিকার, লয়ের শিকার কয়েক রেখা, পিপীলিকা। গুরুজনে ভক্তি কর বাক্যটিতে গুরুজনে কোন কারক? সম্প্রদান কারক। কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। সূর্য দিগল বাড়ি কোন ধরনের রচনা? উপন্যাস। আবু ইসাকের উপন্যাস সূর্য দিগল বাড়ি। অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। কোনটি সঠিক? ভদ্রচিত। ভ দয়রাফলাওকার চয়ঋষিকার ত ভদ্রচিত। যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃত বিদ্যা। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে? সমস্ত পদ। নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। ষড়ঋতু শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ ঋতু ষড়ঋতু। নিচের কোনটি প্রবন্ধের বই? কালান্তর।
কালাম তো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধের বই, দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস, মৃত্যুখোদা কাজী নজরুল ইসলামের উপন্যাস। সৌম্যের বিপরীত শব্দ হচ্ছে অসুন্দর, কুৎসিত, কাপুরুষ, কোনোটিই নয়। সৌম্যের বিপরীত শব্দ হচ্ছে উগ্র। বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে ফার্সি ভাষা থেকে। এপিটাফ শব্দের অর্থ হচ্ছে সমাধি লিপি। জাতিযোগ অভিমান জাত্যভিমান। সংশয়ের বিবৃতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সুসময় বা সৌভাগ্যের বিষয়। যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা কোনটি? ঢাকের বায়া। নিচের কোন বানানটি শুদ্ধ? নিরস। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়াপনা। নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? ননদ। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সংযোগচয় সঞ্চয়। গোপখেজুরে কোন সমাস? ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। নিচের কোন বানানটি শুদ্ধ? ধস। শুদ্ধ বানানগুলো হচ্ছে সংস্রব, উজ্জ্বল এবং দুর্গ। ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ষড়যোগ ঋতু। জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে জালযোগ ইয়া। সম্পৃক্ত শব্দটি সঠিক অর্থ হচ্ছে সংযুক্ত। অগ্রজয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুজ। অগ্রজয়ের বিপরীত শব্দ অনুজ এবং অগ্রয়ের বিপরীত পশ্চাৎ। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবেনি কোনোদিন। নিম্নের কোনটি থেকে নেয়া? একুশের গল্প, জহির রায়হান রচিত একুশের গল্প থেকে নেওয়া হয়েছে। আপন শব্দটির অর্থ হচ্ছে দোকান। যার কোনো কিছু থেকেই ভয় নেই, এক কথায় অকুতো ভয়। স্বগত শব্দের অর্থ হচ্ছে উপহার। অশুদ্ধ বানান কোনটি? ভুল বানানটি অশুদ্ধ, ভয়ের উষ্কার হবে। খ এর সমার্থক শব্দ নয় কোনটি? অল্প। খ অর্থ তরবারি। এর অন্যান্য শব্দ বা প্রতিশব্দ বা সমার্থক শব্দগুলো হলো কৃপাণ, অসি, খড়গ ইত্যাদি। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত, আর সমুদ্র হিমাচল। রাজা জটক বাগধারাটির ব্যবহৃত হয় কোন অর্থে? চমৎকার মিল। মূলত এখানে রাজ ঘটক হবে, রাজ ঘটক। সিংহাসন শব্দটি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি? বিষণ্ণ। অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সংযোগচয় সঞ্চয়। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে? অকাল বোধন। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? মৃত্যুখোদা। মৃত্যুখোদা কাজী নজরুল ইসলাম রচিত। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। কাক নিদ্রা এর সঠিক অর্থ হচ্ছে অগভীর নিদ্রা। কলকে পাওয়া এর সঠিক অর্থ হচ্ছে পাত্তা পাওয়া। নেই আকরা এর সঠিক অর্থ কোনটি? এক গুয়ে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? আদিত্য।
ঘিয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। অদর পল্লব কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস। অদর পল্লব অন্যায় অধর পল্লব উপমিত কর্মধারয় সমাস। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় মাধুকর। পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি। যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলে সর্বজ্ঞ, সবজানতা, বহুজ্ঞ কোনোটি নয়। উত্তর হবে কোনোটি নয়।